আমি স্বর্ণালী আপনাদের সাথে অলৌকিক ঘটনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে সত্য ঘটে যাওয়া অলৌকিক ঘটনা যার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই সেই সমস্ত ঘটনা শোনানো হয়। আপনাদের জীবনেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে যার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আপনারা পাননি এবং তা যদি আমাদের সাথে শেয়ার করতে চান তো অবশ্যই চলে যান আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে এবং ইমেল অ্যাড্রেসে গিয়ে আপনি আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনানো হবে। তো চলুন আজকে ঘটনা শুরু করা যাক। কিন্তু ঘটনা শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ঘটনা শুরু করা যাক। আজকের ঘটনা আমায় যে পাঠিয়েছে তার নাম হচ্ছে তনিমা। তনিমা আমায় যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবেই ঘটনাটি বলে শোনানোর চেষ্টা করব। তো চলুন ঘটনায় আসি। হ্যালো দিদি, আমি তনিমা, আমি থাকি বর্ধমানে। আজ আমি আমার বাবার মুখ থেকে শোনা একটি ঘটনা লিখছি তোমায়। ঘটনাটি আমার বাবার সাথেই ঘটে, ঘটনাটি খুব বেশি বড় নয়। আমার বাবা রোজ অফিস থেকে ফিরত প্রায় রাত 9টা থেকে 10টার মধ্যে। ফেরার পথে বাবাকে প্রায় রোজই একটি রেল লাইন পার হয়ে আসতে হতো, কারণ রেল লাইন পার হয়ে আসলে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যেত, তাই রেল লাইন পার হয়েই উনি বাড়ি আসতেন। একদিন এরকমই অমাবস্যার রাতে বাবা বাড়ি ফিরছিলেন, আর সেই দিন একটু বেশি দেরি হয়ে গেছিল। প্রায় রাত তখন 11টা বাজে। তখন শীতকালের রাত হওয়ায় রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে গেছে। বাবার হাতে একটা খাবারের প্যাকেট ছিল যাতে আমার এবং মায়ের উদ্দেশ্যে আনা বিরিয়ানি ছিল। এরমই সময় বাবা রেললাইন পার হয়ে হাঁটছে বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ বাবা শুনতে পেলেন কোনো এক মানুষের পায়ের আওয়াজ, কিন্তু রাস্তা তো জনশূন্য, অন্ধকার, দু একটা ল্যাম্পপোস্টের আলো জ্বলছে মাত্র। বাবা একবার পিছন ফিরে তাকালেন, দেখলেন কেউই নেই। আবার বাবা হাঁটতে শুরু করলেন, কিন্তু বাবা আবারও স্পষ্ট আওয়াজ পেলেন কেউ যেন হেঁটে আসছেন বাবার ঠিক পিছনে। আবারও বাবা পিছন ফিরে দেখলেন, কি অদ্ভুত ব্যাপার, পিছনে কেউই নেই আর নাই বাবার সামনে কেউ আছেন। বাবা ভেবেছিলেন হয়তো রাতের অন্ধকারে নিজের পায়ের আওয়াজটাই ওই রকম মনে হচ্ছে। বাবা আবারও হাঁটতে থাকেন, কিন্তু বাবা এবার স্পষ্ট এবং পরিষ্কারভাবে বুঝলেন কেউ যেন বাবার পিছনে হাঁটছে। তারপর বাবা ইচ্ছে করে কিছুটা রাস্তা গিয়ে একটু দৌড়ে যান এবং দেখেন সেই দ্বিতীয় পায়ের আওয়াজটাও ক্রমাগত বাবার পিছু পিছুই দৌড়াচ্ছে। বাবা কিছু না ভেবেই তাড়াতাড়ি একটি ল্যাম্পপোস্টের আলোর সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাবা যা দেখলেন তার জন্য বাবা কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। বাবা এক জায়গায় দাঁড়িয়েই পায়ের আওয়াজ চলার মতন করতে লাগলেন। তখনই বাবা দেখলেন বাবার পিছনে যেই পায়ের আওয়াজ হচ্ছিল সেটা কোনো মানুষের নয়, বাবার পিছন পিছন আসা একটি মাথাহীন দেহ যা বাবার পিছনে পিছনে আসছে এবং যার কোনো মাথা নেই শুধু দেহ আছে এমন একটি পুরুষের দেহ। এই দৃশ্য দেখে বাবার ভয়ে গা হাত ঠান্ডা হয়ে গেল, কি করবে ভেবে উঠতে পারছিলেন না। তারপর
বাবার খেয়াল পড়লো এই দেহ শুধু আওয়াজে চলছে বাবার পেছনে, কারণ যখনই বাবা পায়ের আওয়াজ করছে তখনই সে চলছে, অন্যথা বাবা তাকে দেখতে পাচ্ছে না। তখন বাবার আর কিছু মাথায় না আসায় বাবা রাস্তার চারিদিকে খুঁজতে লাগলো, দেখতে লাগলো। তারপর বাবার চোখে পড়লো রাস্তার পাশেই পড়ে থাকা একটি শুকনো ডাবের খোলা। সেটিকে তুলে বাবা রাস্তার উল্টো দিকে ছুঁড়ে ফেললেন। যেই দিকে বাবা দাঁড়িয়েছিলেন তার উল্টো দিকে বাবা ডাবের খোলাটি ছুঁড়ে ফেললেন এবং বড়ই অদ্ভুত ভাবে সেই স্কন্ধহীন দেহটি সেই আওয়াজের সাথে সাথেই সেই দিকে দৌড়ে চলে গেল। তারপর বাবার এক মুহূর্ত দেরি না করে বাড়ির দিকে দৌড়াতে থাকেন। বাড়ি এসে বাবা মায়ের নাম ধরে চিৎকার করে এবং সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যান। আমরা যখন বাবাকে গিয়ে ধরি তখন বাবার গায়ে ভীষণ জ্বর। আমরা তখনও কিছু না জানায় বাবাকে ঘরে নিয়ে যাই এবং সাথে বাবার আনা সমস্ত জিনিস এবং বিরিয়ানির প্যাকেটটিও আমরা ঘরেই নিয়ে যাই। কিছুক্ষণ পর যখন মা বাবার কথা শোনেন এবং বাবার ওপর ভীষণ রাগ করেন, কারণ মা পছন্দ করতেন না সেই রেল লাইনের পথটি। তারপর মা যখন বিরিয়ানির প্যাকেটটি খোলেন তখন দেখেন বড়ই অস্বাভাবিকভাবে সেই প্যাকেটে কোনো বিরিয়ানি নেই, তার মধ্যে রয়েছে পচা গলা কিছু খাবার যার থেকে ভীষণ রকম দুর্গন্ধ বেরোচ্ছে। সেই দেখা মাত্রই সেই প্যাকেটটি সমেত ধরে মা বাইরে ফেলে দেন এবং এই ঘটনার পর থেকে বাবা আর সেই রেল লাইনের পথ কখনো আসেন না বাড়িতে। বাবাকে অনেক কষ্টে সেই জ্বর থেকে সারিয়ে তুলি আমরা। প্রায় 3 সপ্তাহ বাবার সেই জ্বর ছিল। এই ছিল আমার ঘটনা দিদি, ভালো লাগলে পড়ে শুনিও। এই ছিল আজকের ঘটনা। তো ঘটনাটি কেমন লাগলো আপনাদের সবার অবশ্যই জানাবেন। আমার কেমন লেগেছে আমি যেটা বলবো, হয়তো এরকম কোনো সিচুয়েশনে আমরা পড়লে ওনার বাবা যেটা করেছেন, যে অত বুদ্ধি করে সেই কাজটা করেছেন, সেই কাজটা করার মতন হয়তো ক্ষমতা বা বুদ্ধি লোপ পেয়ে যেত আমাদের, সেই রকম হয়তো বুদ্ধি কাজ করতো না সেই সিচুয়েশনে। তো ওনার বাবা সেই কাজটি করেছেন এবং সেই রকমভাবে ওখান থেকে বেঁচে এসছেন, সত্যি অস্বাভাবিক একটি ঘটনা। তো আপনাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ। তো চলুন আবার নেক্সট কোনো দিন নেক্সট কোনো ঘটনা নিয়ে হাজির হব আপনাদের সাথে। আজ আসি।